ইসলাম মানুষের জীবনের সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, সে যেন গোটা মানুষ মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অর্থ সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ামান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান্নাস জামিয়া। আর যদি কেউ একটি মানুষকে বাঁচায় দেয়, সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। সুতরাং মানুষের জীবনের মূল্য দিয়েছে ইসলাম, দিয়েছে কোরআন। এবার একটি হাদিস মনে পড়ল, ইসলাম যদি চালু হয়, কোরআন যদি চালু হয়, কোরআন যদি আইনের ভূমিকায় আসে, কোরআন এখন আইন প্রয়োগের ভূমিকায় নাই, ঠিক কিনা? অনেকে বলতে পারেন যে আপনারা করেন না কেন, আপনারা তো জোটে আসেন। আপনাদের প্রশ্নটাই আমি করলাম, আপনারা তো জোটে আসেন, করেন না কেন, বাধা দেয় কেন? কিন্তু বিষয়টা হচ্ছে জবাবটা শোনা দরকার কিনা, সকলেরই প্রশ্ন এটা, পারি না কেন? কারণ হচ্ছে আপনাদের, আপনারা আমাদের উপরে আশা করবেন কম, তাইলে যেটুক পাইবেন খুশি হইতে পারবেন। আশা যদি করেন অনেক বেশি, আর যদি কম পান বা মোটেও না পান, তাহলে মনটায় কষ্ট লাগবে বেশি। কাগজ কলম নিয়ে হিসাবে বসেন, আমরা হলাম 60 জনে 2 জন, 300 জনে 17 জন। এখন আপনি বিবেচনা করেন কদ্দূর আশা করবেন। এখন আপনারা যদি সন্ত্রাস বন্ধ করতে পারে কেবলমাত্র কোরআনের আইন, এটা কোরআন দিয়ে বুঝবেন কিনা? সুতরাং সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ যদি কায়েম করতে চান, তাহলে যারা এটা বন্ধ করতে চায় তাদেরকে পার্লামেন্টে বেশি করিয়া পাঠান, তাহলেই আপনাদের আশা পূরণ হবে। কথা কি বুঝে আসলো না আসে নাই? আলহামদুলিল্লাহ। কর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দিগিতে এটা পারেন নাই, পারছেন? কোথায় পারছেন বলুন তো? মদিনায় গিয়া মক্কি জিন্দিগিতে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন কাবা শরীফের ছায়ায়। হাদিসটা এভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আল আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। হযরত খাব্বাব বিন আল আরিফ বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে গেলাম, যাই দেখলাম তিনি চাদর মুড়ি দিয়ে আরাম ফরমেছেন কাবা শরীফে ছায়ায়। কাছে গিয়ে বললাম ফাকুল না আলা তাস্তানসিলু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বসে বললেন হে খাব্বাব শোনো, কাদ কানা মিন ক্বাবলিকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তোমাদের আগে পৃথিবীতে যারা এসেছিলেন দ্বীনের দায়ী তাদেরকে ধরা হতো এবং তাদের জন্য গর্ত খনন করা হতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, অতঃপর সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো কোমর পর্যন্ত। ফায়ুজালু ফিহা সুম্মা ইউতা বিল মানশা, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর সেই করাত তাদের মাথার উপরে দিয়ে। ফায়ুজালু মিসফাইন, এরপরে করাত দিয়া চিরিয়া মানুষটাকে, জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওয়ায়ুমসাতু বিআমসাতিল হাদিদ মাদুনা লাহমিহি ওয়া আদমিহি, এরপরে লোহার চিরুনি আইনা মানুষটার শরীর থেকে গোস্তগুলি হাড্ডি থেকে নামায় দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও
সে যুগের একজন মুসলমানকেও দিনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় নাই। ওয়াল্লাহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাইতামান্নাল্লাহ হাদাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। আল্লাহ নবী বলেন, ও খাব্বার, আমি আল্লাহর নামে কসম করি, এমন সময় ভূখণ্ডে আসবে যখন হাজরামাউত থেকে, সৌদি আরবের এই আরবের হাজরামাউত থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত হাজার হাজার মাইল লোকেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, রাস্তা দিয়ে নারী চলবে, পুরুষ চলবে, সদাগারেরা চলবে, কারো মনে কোনো ভয় থাকবে না। একটাই ভয় থাকবে, ভয় হবে কার? আল্লাহ তাআলার ভয় হবে। আমি জিওয়ালাহাদামি, আরো একটা ভয় থাকবে, সেটা হলো তাদের সাথে যে ভেড়া আছে ওই ভেড়ার উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে। নবীদের কথায় কোনো ফাঁক থাকে না, সুবহানাল্লাহ, কোন নবীদের কথায় কোনো ফাঁক থাকে না। এই যে আল্লাহ নবী বললেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না, কিন্তু ছাগল ভেড়া বাগে নিয়ে যাবে না, এটা তো নিতেই পারে যদি তুমি সংরক্ষণ করতে না পারো, সে কথাটাও তিনি বলে দিলেন। প্রিয় ভাই সব, নবীজি বলছেন ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলু, অথচ তোমরা খুব তাড়াহুড়ো করছো। আমি নবী, আমি দোয়া করতেছি, আমি বলছি এই রকমের একটি সমাজ আসবে যখন চুরি ডাকাতি জেনাবে বিচার কিছু থাকবে না, এমন একটি সমাজ আসবে, অপেক্ষা করো, তাড়াহুড়ো করো না, আপনারাও তাড়াহুড়ো করেন না, অপেক্ষা করেন। পারবেন না অপেক্ষা করতে? পারবেন কিনা? কেউ কয় কি এর গণতন্ত্র, মারেন সমানে জেহাদ আছি আমরা আপনার পিছনে, আছে না? এরকম মাথা গরম করে কিছু করতে পারবেন না, মাথাটা ঠান্ডা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জনগণকে ইসলাম বোঝার তৌফিক দিয়েছে, বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আজ হোক আর কাল হোক, মাথা গরম করবেন না। কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে, এই দলের নাম জীবনেও শুনি নাই কোনোদিন আগে, যেমন জামাতুল মুজাহিদিন, তারপরে কুতকুতুল জিহাদ, কিনা হরকতুল জিহাদ, তারপর লাদেন বাহিনী, তালেবান বাহিনী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির, পত্রিকার নামগুলি দেখতেছেন না? এইসব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোনো কারেও পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাবারও চিনি না, মায়েরও চিনি না, এদের মুষ্টি চিনি না। এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে, এই দেশে এরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আরে জজবা এমন ওঠা উঠছে, সব জজবা যদি এইখানেই খরচ করেন তো বাইরে যেয়ে করবেন কি? প্রিয় ভাই সব, বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বেঁধে, বড় বড় জামা গায়ে দিয়া, এত বড় বড় মেসওয়ার্ক, তারপরে বোমা বানায়, এগুলো আবার পুলিশ যায় ধরে, তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে। তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসী দেশ বানানো হলো তাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই, আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না। সরকার প্রধান এর পক্ষ থেকে কোন অর্ডার আসার আগ পর্যন্ত জেহাদের প্রস্তুতি নেওয়া জায়েজ নাই। জেহাদের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধে আহ্বান জানাতে পারে কেবলমাত্র যখন সরকার প্রধান ইসলাম অথবা মুসলমান হবে, তারা যদি জেহাদের জন্য সর্বাত্মক দাওয়াত দেয় তখনই কেবলমাত্র আন্দোলন করা যাবে, সশস্ত্র যুদ্ধ করা যাবে। এর আগে বোমা বানাইয়া, পিস্তল বানাইয়া ইচ্ছে মতো মানুষ খুন করা, এগুলি করে ইসলামের কোনো লাভ নাই, বরং ইসলামের ক্ষতি হবে। এই কাজটি আপনারা করবেন না অতি উৎসাহী হয়ে।
গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, মেম্বার যারা হয়েছে তারা হারাম, সব মুশরিক, সব কাফের। তো এখানে সবই যদি কাফের হয়, হুজুররা আপনারা এখানে করবেন কি? বিদায় হন, আপনাদের পছন্দ মতো কোনো দেশ থাকলে সেই দেশে চলে যান। গণতন্ত্র হারাম, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ওয়ামরুহুম শুরা বাইনাহুমের, আল্লাহর দেওয়া গণতন্ত্রে একটু বিশ্বাস করি। গণতন্ত্র হারাম, তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো, জবাব দাও। একটা সরকারকে পরিবর্তন করার জন্য, ইচ্ছে মাফিক সরকারকে আনার জন্য সিস্টেম কি? সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন যুক্তিপূর্ণ কারণ নাই। লিফলেট ছড়ানো বন্ধ করো, গণতন্ত্র হারাম বলে মানুষকে বিভ্রান্ত করো না। নাক দিয়ে চাপ দিলে দুধ বেরি হয়, এরা আন্দোলন করতে আসছে, আমরা বুড়ো হয়েছি বাতাস খাইয়া। সুতরাং হিজবুত তাহরির, হিজবুত তাহরির, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, এদের যে কোনো বান্ধবের পুলিশে সমর্থন করে দিবেন। এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয়, এরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের দুশ্মন। আমি আশা করি কথাগুলি বুঝে আসছে, আসে নাই বুঝে? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা 50-60 বছর ধরে ইসলামী আন্দোলন করতেছে, দুইটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য না, এখানে ইসলামী আন্দোলন হচ্ছে, আমাদের লোকেরা শহীদ হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের অন্তত 130টা তাজা উলক্ষ রক্তের নজর পেশ করেছে আল্লাহ। যারা যারা জীবন দিল, রক্ত দিল, যারা জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো, তারা ইসলাম বোঝে না, ওরা গণতন্ত্র হারাম বলে ইসলাম নিয়ে আসছে। হাতি গোলা গেল তো, ছাগলে কয় কত জল, আগে জেলে যাও, জেল খাটো, দুই একটা শহীদ হোক, তারপর বোঝা আন্দোলনের মজা কি, এত সহজ না। সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন, অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে, এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে, সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। প্রিয় ভাই সব, এ কোরআন রয়েছে ফজদারি দণ্ডবিধি, আলহামদুলিল্লাহ, চুরি করলে কি শাস্তি হবে, আল্লাহ তা বলে দিয়েছেন কোরআনে। السارق والسارقة فاقطعوا أيديهما زور পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই হাত কাটা আইন নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী কপাল ভোড়া, এই যে হুমায়ুন আজাদের নাম নিছিলাম গতকাল, মানুষ না, ইত্তেফাকের মতো পত্রিকা, এই দেশের শীর্ষস্থানীয় পত্রিকা, এই রকমের একটা প্রবন্ধ ছাপলো কেমনে, আমার খুব চিন্তা হয়। যদি স্বাধীনতার ব্যাপারে, জাতীয় পতাকার ব্যাপারে, জাতীয় সঙ্গীতের ব্যাপারে এরকম আপত্তিকর কথা লিখত, আপনারা কি ছাপতেন? তাহলে কোরআনের বিরুদ্ধে সে লিখেছে, হাদিসের বিরুদ্ধে লিখেছে, জান্নাতের বিরুদ্ধে লিখেছে, জাহান্নামের বিরুদ্ধে লিখেছে, সালমান রুশদি আর একটা মেয়ে লোকে দেশের, এরা যা না লিখেছে তার থেকে মারাত্মক কথা লিখলো, তাহলে ইত্তেফাকের কাছে কোরআন হাদিস আল্লাহ রসুলের চাইতে এইটার মূল্য বেশি হয়েছে বলেই তারা এটা ছাপাতে তাদের পক্ষে সম্ভব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকমের অনেক নাস্তিক আছে, মোরতাদ আছে, যারা এই ধরনের কথা বলার সাহস পায়। এই জাতীয় লোকগুলি তারা বলে সোরের হাত কাটা হলো একটি অন্যায় আইন, নউজুবিল্লাহ। আইনটা কার? আইন কে তৈরি করেছে? আল্লাহ তাআলা তৈরি করেছে। আর এরা বলছে বর্বর আইন, নউজুবিল্লাহ। মনে রাখতে হবে এই হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, হাত কাটা আইন চালু হয়েছে রসুল্লাহ যখন মদিনায় ছিলেন, মদিনার রাষ্ট্রপতি, সেই সময় এই আইন চালু হয়েছে। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়ে ফেলেছেন। এখন যদি কেউ চুরি চুরি করে, তাহলে তো পেটের জ্বালায় চুরি করে নাই,
এটা তার নেশা, কাজে এখন আর চেয়ারে বসে সালাম দেওয়া যাবে না, হাত কেটে দাও। আইনটা কার? আল্লাহ তাআলা। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তিনি ম্যাজিস্ট্রেটকে ডেকে বলছিলেন এখন যদি কোনো চোর ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করছে, হাত কাটবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো ইসলাম তো আগে পেটে খাইতে দেয়, তারপরে পিঠের উপরে কিলায়, খালি পেটে কিলায় না। কাজে এটা বর্বর আইন নয়, এটা আল্লাহর আইন। মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ কতবার নিলেন হিসাব রাখি নেই, আরো কত লোকে গেছেন। আমি আজ পর্যন্ত চোরের হাত কাটা চুরি করেছে বলে হাত কাটা গেছে এরকম হাত কাটা একটা লোক আমি দেখিনি। আইন চালু হয় যথেষ্ট, আইন যখন পাশ হয়ে যাবে চুরি আর কেউ করবে না, মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করা হবে। এখন বাধা দেয় বড় চোরেরা, ছোট চোরেরা বাধা দেয় না। বড় চোর ঠিক পাইছেন? যারা সরকারের চেয়ারে বসে আছেন, জনগণের মাল সরকারের মাল শ্বশুর বাড়ির যৌতুক মনে করে এবং ইচ্ছে মতো খায়, এরা চিন্তা করে যদি কোরআনের এই আইন চালু হয়ে যায় তাহলে তো বিসমিল্লাহ হবে আমাদের কি দিয়া। এই জন্য ছোট ছোটরা বাধা দেয় না, বাধা দেয় কারা? বড় ছোটরা। তবে বড় ছোটদেরও আশ্বাস দিচ্ছি আপনাদের অসুবিধা হবে না, এই আইন চালু হলে আপনারা হেদায়েত হয়ে যাবেন এমনিতেই, কাজী ভয় করার কারণ নাই।